অনেকগুলো সাহাবী নবীর আলোচনা শুনতেছে, কিন্তু নবীর সাহাবীদের ভিতরে আল্লাহর নবীর একজন কালো সাহাবী মসজিদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর দিকে তাকায় আলোচনা শুনতেছে আর অসর নয়নে শুধু কাঁদতেছে। ওই সাহাবী ছিলেন আল্লাহর নবীর সবচেয়ে কালো সাহাবী। আমি যদি আপনাদের প্রশ্ন করি, বলেন তো ভাই আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে কালো সাহাবী, বলেন তো আপনারা সেই সাহাবীর নাম কি? আপনারা বলেন নাম কি? আপনারা কিন্তু মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আপনারা বলছেন হযরত বেলাল। আমিও তাই জানতাম, কিন্তু পড়াশোনা করে দেখতেছি না হযরত বেলালের থেকেও আরেকজন ছিল আরো বেশি কালো, সেই সাহাবের নাম হলো হযরত সাদ সালামী। বলতে হবে মুখস্থ করতে হবে, আমার ওয়াজ মুখস্থ হবে আজকে, সাদ সালামী। হযরত বেলাল ছিল শুধু কালো, আর সাদ সালামীর সমস্যা ছিল চারটি। এক নম্বর ছিল দেখতে হেভি কালো, দুই নম্বর ছিল পুরো মুখে বসন্তের দাগ, ভালো করে বুঝলেন, তিন নম্বরে ছিল অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিন্ন রকম, হাতগুলো বড় বড়, চোখগুলো বড় বড়, নাকগুলো বড় বড়, মানে দেখতে একটু অন্য টাইপের। আর চার নম্বর সমস্যা ছিল মা বাপের কিছুই ছিল না, ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে বের করে দিয়েছিল একেবারে নিঃস্ব। তাহলে বলেন তো সমস্যা কয়টি? বিশ্বনবী রহমত আল্লাহ আলামিন দেখলেন হযরত সাদ সালামী চোখের পানি ফেলায় কাঁদতেছে, নবী তখন ইশারা করে ডাক দিয়ে বলতেছেন সালামি। হযরত সালামী নবীর দিকে তাকালেন, আল্লাহর নবী তখন বললেন সালামি তুমি আমার দিকে আসো, এই দিকে আসো। হযরত সালামী যখন আসলেন, আল্লাহর নবী তখন ইশারা করে বললেন ইজলিস তুমি বসো। বসার পর আল্লাহর নবী বলতেছে তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদো? মায়া কুকাইয়া শাবাব, ও যুবক তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? হযরত সালামী তখন কান্দার বলে নবীজি আমি কান্দতেছি কারণ হলো একটা অসুবিধার কারণে। নবী তখন বলতেছে কেন কান্দতেছ জানতে চাই? কালো মানুষ তখন বলতেছে ওগো পয়গম্বর, আপনি বলেছেন আপনার মুখ দিয়ে আমি শুনেছি মান তামাসাকা বি সুন্নতি ইংদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ, সে জামানায় কেউ যদি একটা সুন্নাত পালন করে, একটা সুন্নাত পালন করার কারণে আমার আল্লাহ তাআলা একটা সুন্নাতের ওসিলায় তার নামায় আমলে এক শত শহীদের নেকি দান করে দিবে। তারপর থেকে আমি যতদিন মুসলমান হয়েছি আপনার কোনো সুন্নাত কোনোদিন এখনো বাদ দেয়নি। আমি প্রায় আট মাস হলো মুসলমান হয়েছি, এখনো বছর পুরেনি, এ আট মাসের ভিতরে ছোট বড় কোনো সুন্নাত আমি ছেড়ে দেইনি, কিন্তু আপনার একটা সুন্নাত আমি পালন করতে গিয়ে বিপদে পড়েছি। নবী বলল কোন সুন্নাত? তখন বলতেছে হুজুর আপনি তো বলেছেন আন নিকাহু সুন্নাতি, বিয়ে করা আমার সুন্নাত, এজন্য আমি সালামি বিয়ে করতে চাই কিন্তু বিবাহ করতে পারতেছি না। নবী বলতেছে কেন পারো না বলো হুজুর? আমার সাথে কেউ মেয়ে বিয়ে দেয় না, কারণ চারটি। এক নম্বর দেখতে আমি অত্যন্ত কালো, দুই নম্বর হলো আমার মুখে বসন্তের দাগ, তিন নম্বর অগ্ন প্রত্যঙ্গগুলো বড় বড়, আর চার নম্বর হলো আমার মা নাই বাবা নাই আমাকে বাইর করে দিয়েছে, এই চারটা কারণে আমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দেয় না। কিন্তু আমি টেনশন করি যদি আমি বিয়ে না করে মারা যাই তাহলে একটা সুন্নাত পালন হবে না, এই ভয়ে আমি সালামি কান্দতেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সাহাবারা কান্দতো কেন? একটা সুন্নাত বাদ যাচ্ছে সেই জন্য কাঁদতো। আর আমরা নবীর উম্মতরা সুন্নাত কেন, কত ফরজ বাদ দিয়ে আমরা হাসি, জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই রমজান মাসে আপনারা বলেন তো আপনাদের মোহনপুরে, এই বিদিরপুর বলেন আর আপনাদের যেখানে বলেন মৌগাছি বলেন মোহনপুর পোবা বলেন, সব মানুষকে রোজা ছিল, কথা বলেন? আমি চ্যালেঞ্জ দিব আমাদের এলাকা আপনাদের এলাকা আমার বাড়ির নাটোর আপনাদের রাজশাহীতে হিন্দু মানুষে কিন্তু রোজার দিনে কিন্তু খায় না, মুসলমানদের সামনে বিড়ি খেলে কিন্তু সরে খায়, ঠিক না? আর মুসলমানদের সামনে খায় হলো মুসলমানেরা, ঠিক? আমি দেখছি আমার এলাকায় সেই দিন শেষ জুমার দিন, জুমাতুল বিদার দিন আমি বগুড়া যাচ্ছি, ভ্যানের উপরে দেখলাম শেষ জুমার দিন দুজন মানুষ খাবার খাচ্ছে, কি যেন খাচ্ছে, একজন আরেকজনকে বলতেছে হুজুর আসছে, আমি শুনতে পেলাম সে বলতেছে আল্লাহকে দেখে ভয় পাই না আর হুজুরকে দেখে ভয় করে লাভ কি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই এখন আপনি যদি তাকে বাধ্য করেন সে বলবে যে ধর্ম জারদার উৎসব সবার মন চাইনি থাকেনি, তুমি জোর করো কেন, হুজুরকে ধরে নিয়ে দেওয়া হবে, জোরে বলেন ঠিক না ভাই? আমার ভাই বাংলাদেশে কত অন্যায় চলতেছে, এই অন্যায়গুলো জবাব কেমনে দিবেন একবার ভাবেন। আমরা দেখেছি মানুষ মানুষের জন্য, এতে ভাই রাজনীতি করে সে কিন্তু কোরআনের জন্য চলে এসেছে, আসেনি আপনাদের এমপি সাহেব আসবে, প্রত্যেকটা জায়গায় থেকে মানুষ আসবে। আমরা দুঃখ পাই যখন দেখি ভালো মানুষ সব কাজ করে, বাংলাদেশ
বাংলাদেশে পুলিশ সদস্য আমাদেরই সন্তান, প্রেক্ষাপট অনুযায়ী একটি কথা বলতে হবে, মুজিববর্ষ বঙ্গবন্ধুর এই জন্ম শতবার্ষিকী চলল না ভাই, এখানে আমি নিজে দেখছি থানায় লেখা আছে মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, আলহামদুলিল্লাহ। এই বছর ঢাকাতে আমি নিজে দেখছি ভাই ডিএমপিতে, আমি নিজে প্রমাণ ঢাকায় গেলাম, ওই এইবার যে গরম হলো এই গরমের ভিতরে বিকালবেলা পুলিশের ভাইরা কিন্তু ইফতারি বিতরণ করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই বঙ্গবাজারের আগুন লেগেছে, পুলিশ আর্মি র‍্যাব তারাই কিন্তু হেল্প করেছে। এরকম একটা মানবিক পুলিশের নাম হলো শওকত সাহেব, পুলিশ সদস্য শওকত, আপনারা চিনেন নি, ফিজিক্যালি দেখেনি ডিজিটালি চিনি। এই শওকত সাহেব কত কষ্ট করেছে, 8 বছরের একটা বাচ্চা রিক্সা চালাচ্ছে সেই খবর কেউ নেয় না। শওকত সাহেব তাকে বের করে দেখে তার মা বাবা অসুস্থ, নিজে তাকে রিক্সা বাদ দিয়ে প্রতিষ্ঠিত করে দেওয়ার চেষ্টা করেছে, এত কিছু করেছে, কিন্তু আমরা দেখেছি সেই শওকত সাহেব আজকে তাকে বরখাস্ত করা হলো, অব্যাহতির ব্যাপারে বলা হয়েছে চাকরি নাই। কেন সে বলতেছে, তার কারণ হলো বিভিন্ন সে ছুটিতে ছিল আর তার মানে কি বলে মানে শৃঙ্খলা ভঙ্গ, নিজের বিভাগের কাজ বাদ দিয়ে এই কাজগুলো করার কারণে আমরা দেখেছি বিভিন্ন সময় অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে ম্যাজিস্ট্রেট সারর সাহেবের প্রমোশন হলো না। কেন ভালো মানুষগুলো কিন্তু আমরা দেখেছি হাসি মুখে ভালো মানুষকে আমরা শেষ করে দিচ্ছি, আমাদের কোনো টেনশন নাই, পাপ করার পরে ফরস্তর করতেছি, আমার কোনো টেনশন আছে, আমাদের কিন্তু টেনশন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছে সালামি শোনো, তুমি যদি কালো হওয়ার কারণে তোমার সাথে কেউ মেয়ে বিয়ে না দেয়, আমি নবী তোমাকে কথা দিলাম আমি নবীর জীবনে কোনোদিন কারো বিয়েতে ঘটকের দায়িত্ব পালন করিনি, ইনশাল্লাহ আল্লাহ যদি এটা দিল কে ভাই, এটা দিল কে, কর্তৃপক্ষ মানে কি আপনি না ওনারা, ওনাদের পক্ষে, ওনাদের পক্ষে তাহলে আমাকে আগে বলা লাগবে, কারণ আমাদের সময় দিছে তো আমাকে, ওদের এই সময় পর্যন্ত আজ করবেন, তবে লাইনে নাই উঠতে বিয়ের পরে 1 বছর পরে কয় লাগবে, একটা বাচ্চা হওয়া লাগবে, 3 মাস পরে যদি কয় কী বিয়ে করছে রে এখনো ছয় হলো না, তো বছর পুরো লাগবে না, এগুলো তো খুব খারাপ। হ্যাঁ তাহলে আমার টাইম দিচ্ছে যে আপনি 11টার মধ্যে ওয়াজ করবেন, ওয়াজ না উঠতে বলতেছে ওয়াজ শ্বাস করে দেন, তাহলে হকার বক্তা তো আমরা না, কর্তৃপক্ষ কে আনার সাধ্য বললে 11টা, এর উপরে আবার কর্তৃপক্ষ কে আসে সেই জিবরাইল একটু দেখবার চাই, আমাদের বলতে হবে না ভাই আমরা ওয়াজ করে খাই কিন্তু, কারণ আমি ঢাকার যাত্রী তুলছি, আমি ঢাকায় যাচ্ছি, তো যমুনা সদর যা তুই কেউ বলে ভাই আমার ঢাকা যাই লাগবে, ড্রাইভার খেপে যাবে, না ভাই তো ঢাকায় তো যাচ্ছি, তাহলে আমার ওয়াজ করে সেই মধ্যে যাওয়া লাগবে। এই জন্যই সমস্যা ভাই, ওই যে কথা একটা দ্বিতীয় বক্তা হচ্ছে এগুলো হবি, আচ্ছা হোক সঠিক। আল্লাহ নবী বিশ্ব নবী তখন বললেন সালামি, আমি নবী তোমাকে বললাম তোমার বিয়েটা আমি ঘটক হবে ইনশাল্লাহ, আপনারা কিন্তু জানেন শুধু আমার নবী কিন্তু না কয়েকটা বিয়েতে আমার আল্লাহও কিন্তু ঘটক ছিলেন, জোরে বলেন ঠিক না ভাই, ঠিক, আপনাদের যদি প্রশ্ন করে বলেন তো ভাই যে কয়েকটা বিয়েতে আল্লাহ নিজে ঘটক ছিলেন তার ভিতরে একটা বিয়ে কিন্তু আমাদের বাবা আদম আর মা হাওয়ার বিয়ে, এবং দ্বিতীয়টা হলো আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার বিয়েতে ঘটক আল্লাহ নবী ছিলেন, আল্লাহ নিজে ছিলেন ঠিক। আপনারা কিন্তু জানেন নবীর চারটে মেয়ে, একটা মেয়ের ভিতরে উম্মে কুলসুমের বিয়ে হলো 14 বছর বয়সে, জয়নবের বিয়ে হয়েছে 14 বছর 6 মাসে, রোকের বিয়ে হয়েছে 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ফাতেমার বিয়ের কিন্তু কোনো ঘটক বাড়িতে আসেনি। নবী কিন্তু তখন বলতে আল্লাহ আমার 4টা মেয়ের ভিতরে 3টা মেয়ের বিয়ে হলো অতি তাড়াতাড়ি, আর আমার ছোট মেয়ে ফাতেমা কি তোমার কাছে হলে এতই ভারী, ফাতেমার বিয়ের ঘটক তুমি কেন বলো পাঠাও না আমার বাড়ি। এমন সময় আল্লাহ বলে হাবিবুল্লাহ আপনার বড় 3টা মেয়ে সাধারণ মেয়ে হওয়ার কারণে সাধারণ পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে, আর ফাতেমার জীবনে এমন কিছু গোপন স্পেশাল আমল আছে, এই গোপন আমলগুলোর কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি, বলেন মারহাবা। আল্লাহ নবী তখন বললেন সালামি, আমি তোমার বিয়েতে ঘটক হয়ে যাবো ইনশাল্লাহ। তারপরে বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন চিন্তা করতেছে, দেখি তো সালামি কালো সাহাবির জন্য একটা মেয়ে পাই কিনা, ভাই জান আমার নবীর অনুসরণ কত কঠিন একটু পর কিন্তু বুঝতে পারবেন। কয়েকদিন পরের ঘটনা, হাদিস শরীফের ভিতরে আছে নবীর একজন সাহাবি, সে সাহাবির নাম হলো আব্দুর রহমান, আপনাদের একটু আওয়াজ দিয়ে বলা লাগবে নাম কি আব্দুর রহমান, কোনো কোনো বর্ণনায় এসেছে আব্দুর রহমান ছিল মদিনার সাহেব
চাইতে বড় ধনী আর কোন কোন বর্ণনায় এসেছে আব্দুর রহমান ছিল মদিনার অর্থমন্ত্রী সে আব্দুর রহমান আল্লাহর নবীর কাছে এসে বলতেছে নবীজি মেহেরবানি করে হুজুর আল্লাহ আমাকে কোন সন্তান দেয়নি সর্বশেষে একটা মাত্র কন্যা সন্তান দিয়েছে আমার সেই কলিজার টুকরা মেয়েটার নাম হলো রুকাইনা বলেন নাম কি আমার রুকাইনার বয়স এখন 14 প্লাস হয়ে গেছে 15 চলে হুজুর আপনি মেহেরবানি করে দায়িত্ব নেন আমার রুকাইনাকে আমি বিয়ে দিব কিন্তু কোন আমার পছন্দ মতো ছেলের সঙ্গে আমি বিয়ে দিব না আপনি রহমাতুল্লিল আলামিন যাকে পছন্দ করবেন তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহর নবী তখন বলতেছে আব্দুর রহমান সত্যি যদি তোমার এটা অন্তরের কথা হয় মনে রেখে তো কিন্তু আমি পছন্দ করলে বিয়ে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আব্দুর রহমান বলতেছে হুজুর আমি সবই বুঝে গেছি আপনি যাকে পছন্দ করবেন তার সঙ্গে বিয়ে হবে নবী তখন বলল আমার কাছে একটা ছেলে আছে যে কোনো সময় তোমার বাড়িতে আমি তাকে পাঠিয়ে দেব আল্লাহর নবী কালো সালামিকে তখন ডাক দেন নিজের হাতে একটা চিঠি লিখে দিলেন আল্লাহর নবী লিখলেন একটা কথাই শুধু লিখলেন সালামি আমি তোমাকে পাঠিয়ে দেব স্যার বাড়িতে তুমি গিয়ে শুধু এই চিঠিটা তাকে দিবে আল্লাহর নবী তখন লিখলেন আব্দুর রহমান তুমি বলেছো আমার পছন্দ মতো ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিবে পত্র পাঠালাম স্যার হাতে আমার কালো সাহাবী ইমানের কারণে বাড়িঘর থেকে বের হয়ে এসেছে 8 মাস হলো নবমুসলিম তার সঙ্গেই তোমার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দিয়ে দিবে কালো মানুষ সালামি তখন চিঠিখানা নিয়ে একবার দুপা করতে করতে ধনী মানুষের বাড়িতে গিয়ে তখন সালাম দিয়েছে আল্লাহর নবী বলেছে আসসালামু কাবলাল কালাম অন্য হাদিসে এসেছে আফসুস সালাম নবীর সাহাবী তখন কে বাড়ির সামনে সালাম দিয়েছে বাড়ির ভিতর থেকে কোটিপতি তখন বলতেছে কে আমরা বলবো কে আরবিতে হলো মান আনতা তুমি কে মা ইসমকা তোমার নাম কি যখন বলছে তুমি কে সঙ্গে সঙ্গে কালো সাহাবী তখন বলতেছে ইসমি সালামি কালো কোটিপতি তখন বলতেছে কি চাও তখন কালো সাহাবী পকেট থেকে তখন নবীর হাতের লেখা চিঠি বের করে দিয়েছে চিঠি পড়ার সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের অবস্থা খারাপ হয়ে গেছে আব্দুর রহমান বলেছে যে এখন আমি কি করব কারণ আমি তো নবীকে বলেছি পছন্দ মতো ছেলের সঙ্গে বিয়ে দিব কিন্তু আমার একমাত্র কলিজার টুকরা রুকানার যে বিবে স্বামী হবে সেই ছেলেটা হতে হবে চেহারা সুন্দর শিক্ষিত সমাজে অনেক প্রভাবশালী কিন্তু দেখতে কালো চেহারা কুচ্ছিত অঙ্গ প্রত্যঙ্গ বড় বড় এত কালো সাহেবের সঙ্গে আমার মেয়ে কেমনে বিয়ে দিব আমি শর্টকাট করে বলতেছি আমার দিকে তাকান এমন সময় পিছন থেকে আব্দুর রহমানের বিবি বলতেছে ঘটনা কি শোনার পরে বিবি বলতেছে স্বামী গো শোনো আমাদের একমাত্র কলিজার টুকরা মেয়ে রুকাইনাকে আমরা নবীর পছন্দ মতো বিয়ে দিব না মনে মনে মন খারাপ করলে আমাদের কোনো সমস্যা নাই আমাদের পছন্দ মতো বিয়ে দিব এখান থেকে প্রমাণিত হয় মুখে নবীর ভালোবাসার দাবি সবাই করতে পারে বাস্তবতা বড় কঠিন বলেন ঠিক না ব্যথি শোনেন অজের মাহফিলে সবাই বলতে পারে আমরাও ইসলামের পক্ষে আছি আমরাও কোরআনের পক্ষে আছি বাস্তব বড় কঠিন করে বলেন কথা ঠিক না ব্যথি আমি আব্দুল বারি রশিদ যখন এখানে ওয়াজ করতেছি আমার অজের সময় এখানে যদি 500 লোক হয় গোলাম রব্বানি ভাইয়ের সময় যদি 2000 লোক হয় এই এলাকায় ওয়াজ করেছে এক সময় আমার কলিজার টুকরা দিনী ভাই মুফতি মাওলানা আমির হামজা আসলেন লোক হতো 50,000 এ আমির হামজার কথা শুনে কত যুবক মত ছেড়েছে প্রেম ছেড়েছে ডক্টর মিজানুর রহমান আসারির বক্তব্য শুনে কত উশৃঙ্খল যুবক সুশৃঙ্খল হয়েছে গান গীতা রেখে কোরআন ধরেছে মদের বোতল রেখে তারা আতরের বোতল হাতে নিয়েছে দুঃখজনক হলো সত্য আজকে সেই মিজানুর রহমান আসারিরা বাংলাদেশে থাকতে পারে না কোরআনের পাখিগুলো আজকে তাদের শান্তির নির্জেলখানা হয়েছে মুখে দাবি করা বড় সহজ বাস্তবতা বড় কঠিন জোরে বলেন কথা ঠিক না ব্যাটি আমার ভাইরা এই দিক তাকান হক কথা বললে পারে সমস্যা হয় আপনাদের এলাকায় সমস্যা নাই তো আমরা কারো বিপক্ষে বলবো না তবে কোরআনের কথাগুলো আমরা বলতে চাই জোরে বলেন ঠিক না ব্যাটি তবে একটা কথা শুনেন আপনারা দেখবেন সত্য কথা বললে পারে সমস্যা কেমন হবে আচ্ছা বলেন তো আমি আপনাকে এই যে মিজানুর রহমান আসারি সাহেবের বক্তব্য 2 ঘন্টা আপনি শুনবেন তার বক্তব্যের ভিতরে কোনো উশৃঙ্খলতা আছে কোরআন হাদিসের কথা বলার পরও আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত কারণ হলো এর পিছনে কিন্তু সরকার দায়ী না এর পিছনে কিন্তু
কিন্তু অন্য কেউ দেয় না। মিজানুর রহমান আনসারী ভাই পৃথিবীর অন্যতম একটা বিশ্ববিদ্যালয় IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, যে মালয়েশিয়ার IIUM এর ছাত্র হওয়া বাংলাদেশ থেকে বছর হয়তো 30 জন চান্স পায় না, লক্ষ লক্ষের ভিতরে। সেই মিশরের আলাজ মানে IIUM এর মসজিদে উনি আজ থেকে মাস তিন চারেক আগে জুমার বক্তব্য দিয়েছে। ওনার বক্তব্য শুনে সেখানকার বড় বড় ডক্টরেট PhD হোল্ডাররা বলতে বাধ্য হয়েছে, অদূর ভবিষ্যতে আজমি থেকে যদি কোনোদের কাবার ইমাম নেওয়া হয়, কাবার ইমাম হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশের মিজানুর রহমান আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা বাংলাদেশে তাকে রাখতে পারিনি, কারণ এর পিছনে কিন্তু অন্য কেউ দায়ী না, এর পিছনে কিন্তু কিছু টুপিওয়ালারাই দায়ী। জোরে বলেন কথা ঠিক না বেটি। তার প্রমাণ আমি আপনাদেরকে বলবো। এতে আপনাদের এই স্টেজের চারপাশে যেগুলো দাঁড়ায় আছে, আপনারা বলেন তো ভাই এগুলোর নাম কি? খুঁটি বলেন কেন? বাঁশ বলতে কি শরম করে? খুঁটি তো টিনের ইয়া হয়, সিমেন্টেরও হয়, এগুলো হলো বাঁশ। আচ্ছা ভাই বলেন তো এই বাঁশ আপনাদের রাজশাহীতে বাঁশ কাটে কি দিয়ে? হ্যাঁ, দাও দিয়ে। আমাদের এলাকায় নাটোরে কাটে দেখছি, আমাদের এলাকায় কুড়াল দিয়ে। আচ্ছা বলেন তো আপনাদের রাজশাহীতে কুড়াল কয় হাত লম্বা হয়? দেড় হাত হয়, আধা হাত হয়। আধা হাত কুড়ালের মাথায় এত শক্তি, 70-75 হাত বাঁশ 2 মিনিটে কাটে। বাঁশ তখন বলতে সৌদার আমাকে দায়ী করবেন না, আমি কাটি না, খেয়াল করেন কে কাটে। খেয়াল করে দেখলাম আসলে আধা হাত কুড়াল দিয়ে কিন্তু বাঁশ কাটতে 15 দিনও সম্ভব না। বাঁশ যখন কাটতে পারে না তখন ওই বাঁশের ভিতর থেকে কিছু মোনাফিক বাঁশ আছে, দেড় হাত দুই হাত করে বলে যে ওই বড় বাঁশের কারণে আমরা ছোটোগুলো টাইম পাচ্ছি না, ওই বড়টাকে সাইজ করতে হবে। তখন কুড়ালকে বলে যে আমাকে দুই হাত আড়াই হাত করে তোমার পিছনে দাও। এরপরে কুড়াল দিয়ে বাঁশ কাটলে কিন্তু বাঁশ কাটে না, বাঁশ দিয়ে বাঁশকে কোপ দিলে কিন্তু, কুড়ালের পিছনে বাঁশ দিয়ে এইভাবে কোপ দেন, বাঁশ দিয়ে বাঁশ দিলে কিন্তু 5 মিনিটে বাঁশ কাটে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি। এই বাংলাদেশে কোরআন আর সেই সুন্নার কথা শুনে খানকার ব্যবসা যখন বন্ধ, আমার বাবা যাচ্ছিল বরিশাল থেকে, তার সময় একটা বাঘ আসতেছে, বাঘকে তখন বললাম যে আমি অমুক দরবারে যাচ্ছি, বাঘ তখন দৌড়। এই সকল কথা বলার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তারাই আজকে মিজানুর রহমান আনসারীদের তারাইছে। এই জন্য মাঝে মাঝে সহ্য করতে না পেরে ওরে বাটপার শব্দ। এরপর আমরা কিছুদিন আগে দেখলাম এক কালিমায় রুটি রুচি আরেক কালিমায় ফাঁসি নিয়ে কি তাণ্ডব লীলা বাংলাদেশে চলল। করে বলেন কথা ঠিক না ব্যাটি। আমার ভাইরা এক কালেমায় রুটি রুচি আরেক কালেমায় ফাঁসি, এই কথার সাথে কি আপনারা একমত? একমত না? এরা কিন্তু একমাত্রার বাস্তব প্রমাণ। মান্দা ফেরিঘাটে আজকে আমি আসলাম সন্ধ্যার পরে। আচ্ছা মান্দা ফেরিঘাটে দাঁড়িয়ে কোনো ফকির যদি বলে ভাই 10টা টাকা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে মানুষ টাকা দিবে না? দেয় না? তাহলে এক কালেমা দেওয়ার রুটি রুচি হলো। আর ওই ফেরিঘাটে দাঁড়ায় কেউ যদি বলে আগামী কাল থেকে কোরআনের আইন এই এলাকায় চলবে, কোরআনের আইন না চললে খবর আছে, এই কথা বললে পরে তার হাতে হ্যান্ডকাপ লাগাবে। তাহলে এক কালেমায় রুটি রুচি আরেক কালেমায় কথা বুঝেননি? আমার বাবা খুব খেয়াল করে শোনেন, যখন বলেছে স্বামী স্ত্রী দুইজন মিলে বললে এই বিয়েতে আমরা রাজি না, কালো মানুষ কালো সাবি সালামি তখন মন খারাপ করে যখন ফিরে আসবে। হাদিস শরীফের ভিতরে আছে এমন সময় আব্দুর রহমানের 14-15 বছরের মেয়েটি রোকায়না পর্দার অন্তরাল থেকে তার বাবাকে পিছন থেকে ডাকতে বলতেছে, বাবা গো মেহরবানি করে ওই লোকটাকে একটু দাঁড়াতে বলো, নবীর সাহাবিকে আমি একটা কথা বলতে চাই। পর্দার অন্তরাল থেকে তখন মেয়েটি এসে বলতেছে, বাবা বলো তো আমার নবীকে আমার জন্য আগে ছেলে পাঠাইছে নাকি আপনি তাকে পাঠাতে বলেছেন? তখন বলতেছে, না মা না, আমি তো বলেছি নবীকে পাঠাতে। তখন রুকাইনে বলতেছে, ও বাবা তুমি শুনে নাও, এই দেশে কত সুন্দরী উর্বশী তরুণী মেয়ে আছে কিন্তু কারো বিয়েতে নবী ঘটক হয়নি, নবী পছন্দ করে যাও তো আমার সঙ্গে কালো ছেলেকে পছন্দ করেছে, এই বিয়েতে তোমরা রাজি থাকো আর না থাকো আমি মেয়ে বলতেছি জীবনে যদি কাউকে বিয়ে করতে হয় আল্লাহর নবীর পছন্দ মতো ছেলের সঙ্গে আমি বিবাহ করতে চাই, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, তোমার দুঃখ যাত না যিনি সইতে পারেন না, সেই নবীজির পরে সবাই দরুদ পড়িও,
মন যদি দিতে হয় নবীকে দিও। ও মোহনপুরের কলিজার টুকরারা শোনো, আজকের মাহফিলে মেজরিটি পার্সন কিন্তু যুবকেরা। যুবকদের উপরে কোন বক্তা? আমার ভাই মনে কথা বললো, কে আগের বক্তা? ও যুবক, তোমাদেরকে আল কোরআন হাতছানি দিয়ে রাখতেছে। এই যুবকেরা যেদিকে যাবে সেই দেশ ভালো হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলেন। আজকে যুবকেরা তাফসির মাহফিল আসে, এটা দেখে নাস্তিকদের হ্যাপি লস হয়ে যাচ্ছে, তারা খুব টেনশনে আছে। আলহামদুলিল্লাহ এখন আর সিনেমা হলগুলো, রাজশাহীতে খবর নেন সিনেমা হলগুলোতে আর যুবকেরা যায় না, যুবকেরা আসে কোরআনের মাহফিলে। জোরে বলেন কথা, ঠিক না ভাই? ঠিক। কোরআনের বাহিরে যেগুলো আছে ওগুলো ডেট স্পেয়ার হয়ে গেছে আর চলবে না ইনশাল্লাহ। আমরা দেখেছি কয়েকদিন আগে, আহারে বাঙালি যখন যেটা আসে তখন সেটাই মার্কেট। কিছুদিন আগে হলো ভারতের বীরভূমের এক বাদামওয়ালা, নাম হলো কি, ভুবন বাদ্যকার। বাদাম বাদাম গান গায়, বাদাম বাদাম গান বলেনি এমন কোনো ছেলে মেয়ে মনে হয় বাংলাদেশে পুরুষ মহিলা মুসলমান নাই, সবাই বাদাম বাদাম। কয়েকদিন যে অবস্থা হলো, এখন কি বাদাম আছে? বাদাম গেছে। এই বাদামের কথা শুনলাম গতকাল ইউটিউবে এসেছে, ভুবন বাদ্যকার কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকার বাড়ি গাড়ি, কি একটা অবস্থা। আর কালকে দেখলাম সে ভুবন বাদ্যকার আবার আগের অবস্থায় ফিরে এসেছে, কুল্লু শাইন ইয়ার জুইল আসলি, আবার সে বাদাম বিক্রি করা শুরু করতেছে, বাড়িতে আর থাকতে পারতেছে না। আমরা এটা চাই কোরআনের বাহিরে যেগুলো আছে তাই যেন হয়। জোরে বলেন কথা, ঠিক না বেটি? আর কোরআনের পক্ষে থাকার কারণে সম্মান আল্লাহ বাড়িয়ে দিতে বললাম, হাফেজ সালেহ আহমেদ তাকরিম কোরআনের আওয়াজ উচ্চারণ করার কারণে সালেহ আহমেদ তাকরিম বাংলাদেশের টাকায় 72 লক্ষ টাকা পেয়েছে। আমাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করবো ইনশাল্লাহ, এর আগে তাকরিমকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে, এইবারও যেন দেওয়া হয়। কোরআনের মর্যাদা বাড়িয়ে দিলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। কিন্তু আমাদের বাংলাদেশে নামের সঙ্গে মুসলমান কিছু নাস্তিক আছে। সেদিন টকশোতে বাংলাদেশের একজন মজুমদার সাহেব, নিঝুম মজুমদার, মুখে তার দাড়ি, তাকে বলা হচ্ছে, আচ্ছা বলেন তো ভাই, আপনি মুখে দাড়ি রাখছেন কি নবীর সুন্নাতের কারণে? ইস, কলিজা ফেটে দেয়। তখন সে স্পষ্ট করে বলতেছে, নবীর সুন্নাতের জন্য আমি দাড়ি রাখিনি। কেন রাখছি? বলতেছে আমি লন্ডনে থাকছি করোনার ভিতরে, তখন করোনা লকডাউনে সেলুন বন্ধ, এই জন্য আমি কাটা বাঁধতেছি, কাটতে পারিনি। এখন আমার সবাই বলতেছে দাড়ি না কেটে ভালো রাখছে, নবীর জন্য রাখিনি আমি, ভালো লাগার জন্য রাখতেছি। এদের নামের সাথে যখন মোহাম্মদ দেখি, এরা মারা গেলেও যখন এদের জানাজা হয় দুঃখ লাগে। এই জানাজা নাস্তিকদের জানাজা যারা পড়ায়, ওই সকল আলেমদের ধিক্কার দিই। ফিরে বলেন কথা, ঠিক না ভাই? যারা কোরআনের পক্ষে তাদের পক্ষে এলেন। আমরা আলেমরা তো হয়েছে, এখন নাচ গান গায়িকা না, এদের টাকা আমরা নিচ্ছি। আমরা দেখবো কোরআনের পক্ষে যারা আছে, এখন না থাকলে তো বিপদ, আপনারা থাকবেন না কেন? আমরা ইনশাল্লাহ কোরআনের পক্ষে, ইসলাম বিরোধীদের বিপক্ষে। আল্লাহ আমাদের কবুল করুন। সরে বলেন আমিন।